আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটা সুন্দর একটা লোগো ডিজাইন শেখাবো। ফেস লোগো ডিজাইন কি করে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে সুন্দরভাবে এত সুন্দর লোগো তৈরি করা যায় সেটা দেখাবো। দেখার আগে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো অ্যাট ফার্স্ট আমরা একটা ব্যানার তৈরি করলাম। তো ব্যানারটাতে আমাদের ফুটিয়ে তোলা লোগোকে আমাদের ফেস লোগোকে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য লেয়ারে যায় রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। তারপর এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অটো আমার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করাই আছে, এই জন্য আর কি আমার এটা চলে আসছে। যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, তো আমাদের মোটামুটি করা হয়ে গেছে, এটাই বেটার। তো এইটা আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের হলো মেন মেন বিন্দুটা কোথায় সেটা আমরা দেখব। এজন্য আমাদের দেখেন অ্যাডোবি ফটোশপের চার সাইডে স্কেল আছে। যদি আপনাদের যদি স্কেল যদি না থাকে, ধরেন এরকম থাকে, তো তখন যদি এটা আনবে কি করে, কন্ট্রোল আর দিলেই, কন্ট্রোল আর দিলে এরকম স্কেল চলে আসবে। তারপরে এই স্কেলটাকে আমরা মিডিলে নিব এবং এটা আমরা মিডিলে নিব। মিডিলে নিয়ে আমরা হচ্ছে যে এই পেজের বা এই ব্যানারের মিডিল পয়েন্টটা আমরা সিলেক্ট করতে পারলাম। তো এখন আমাদের লোগোর যে রাউন্ড দিব, লোগোর রাউন্ডের ভিতরে যাওয়ার পর এখানে ইলিপস টুলসের মাধ্যমে আমরা একটা বৃত্ত দিব। তো বৃত্ত এখানে যাওয়ার তারপরে আমরা দেখেন এই যে শিফট অল্টটা ধরলে এটা আমাদের সুন্দর কিন্তু বৃত্তটা বড় ছোট করা যাচ্ছে। তো করার পরে দেখেন আমাদের এরকম আসতেছে। তো আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম, আর আমাদের স্ট্রোক কালারটা কে আমরা নীল কালার করে আমরা হচ্ছে স্ট্রোক কালারকে হচ্ছে স্ট্রোকটা বাড়াই দিব। ধরেন আনুমানিক তো বেশি বেড়ে গেল, হ্যাঁ জাস্ট 15 দিলাম। এটা পরে কমানে বাড়ানো যাবে আর কি, বা কালারও চেঞ্জ করা যাবে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, হয়তো বা একটু বেশি হচ্ছে মনে হচ্ছে, আমি তারপর একটু কমাই দিই আর একটু 5। ওকে, আচ্ছা নীল কালার দর থেকে আমি লাল কালার ইউজ। তারপর এখন নেম দিতে হবে নাম। তো এখন নামটা আমরা এখানে এই যে টেক্সট টেক্সট টুলস এর মাধ্যমে এখানে আমরা এখানে নাম লিখতে পারি। ডিজাইন, ওকে, তাহলে আমরা এখানে একটা নাম দিলাম ফেস লোগো ডিজাইন। তো এখন আমাদের ফেসটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা কালারটা আমরা পরে আসবো। দেখেন আমরা এখানে একটা ফেস নিয়েছি। তো এখানে ফেসের মানুষের মুখের অনেক আউটসাইড আছে, তো আউটসাইড করার জন্য আমরা একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। সবটুকুটা আমাদের এই নিচটুকু দরকার, যেটুকু যেটুকু দরকার সেগুলো আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, যেটুকু যত অনেক দরকার তত অনেক আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। অবশ্যই আমি পেন টুল দিয়ে করছি। তারপরে এদিকে আসা এভাবে নিলেও চলবে, সমস্যা নাই। করার পরে দেখেন এখানে একটু প্রবলেম হয়ে গেছে, যেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যম দিয়ে আমরা আচ্ছা এটারে করে নিলাম। তারপর কন্ট্রোল ইন্টার দিলে আমাদের সিলেক্ট হয়ে গেল। তারপরে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে, তারপর এল নিস্কাল লেয়ার টপ করে দিলাম। তারপরে দেখেন এরকম আসছে। আচ্ছা ওয়েল, আসার পরে এখন আমাদের এই ফেসের যে কালারটা, কালারটা আমরা নিব। এই জন্য আমরা ইমেজে যাব, ইমেজ যাওয়ার পর অ্যাডভান্সমেন্টে যাব। তারপরে এখান থেকে দেখেন
হোল্ড এখানে ক্লিক করব। করার পরে দেখেন অটোমেটিক আমাদের ইমেজটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, তো সাদা কালো হয়ে গেছে। তো এখন দেখেন আমরা কেমন নিব আর কি, একটু কম বেশি। এখন দেখেন বাড়ায় দিলে অনেক বাড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আসলে কালো তো আমাদের দরকার নেই। আবার এদিকে দিলে দেখেন সব সাদা হয়ে যাচ্ছে। আমি জাস্ট দেখার জন্য আর কি দেখা দিলাম। অবশ্যই এটা সামঞ্জস্য অনুযায়ী আমরা হচ্ছে এটা করব। আছে, আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের সামঞ্জস্য। ওকে, এটা আমাদের সামঞ্জস্যতা অনুযায়ী আমরা করে নিব, আপনারা আপনাদের সামঞ্জস্য অনুযায়ী করে নেবেন। বাট দিস ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন ইমেজটা আমাদের এরকম আসতেছে। তো আমাদের পিছনে যে সাদা, সেই সাদাটাকে আমরা দূর করার জন্য আমরা হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল বলে একটা অপশন আছে, দেখেন এটা সিলেক্ট করলাম, জাস্ট সাদা গুণে সিলেক্ট হলো, আদারওয়াইজ অন্য কিছু সিলেক্ট হলো না। তারপরে আমরা ব্যাক স্পেস দিয়ে দিলাম। তো ব্যাক স্পেস দেওয়ার পরে, ব্যাক স্পেস দেওয়ার পরে দেখেন আমাদের সাদা গুণ টোটাল সাদা চলে গেল। এখন কি চলে আসলো আমাদের, জাস্ট কালো। যে এখন আমরা মুভ টুলস এর মাধ্যম দিয়ে এই ইমেজটারে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা ইমেজটাকে ছোট বড় করে আমাদের মেন বৃত্তের মিডিলে নিয়ে আমরা সুন্দর করে করে নিলাম। আচ্ছা, আমাদের বৃত্তর মিডিলে হয়ে গেছে। তো আমাদের ইমেজটা হয়ে গেছে, আমাদের এগুলো সব কটা সিলেক্ট করলাম, কারণ আমাদের একটু মনে হচ্ছে যে 19-20 হয়ে আছে, মানে এলোমেলো হয়ে আছে। এই জন্য অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য সব কটা লেয়ার সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যাই দেখেন এই এই যে এখানে দেখেন উপরে লেয়ার অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করে দিলাম। ধরে দেখেন আমাদের এই লোগোটা কিন্তু এদিকে সরে গেছে। তারপর জিনিসটা দেখেন আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। তো এটুকু হয়ে গেছে। এখন যদি আমরা যদি একটা কালার ইফেক্ট করি, তো দেখেন এখানে অনেক গ্যালাক্সি ইমেজ আছে। তো আমরা এখান থেকে একটা, যে কোনো একটা গ্যালাক্সি ইমেজ সেভ করে নিই। আচ্ছা, আমরা এটা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। তো দেখেন এখানে আমাদের পেস্ট হয়ে গেছে। তারপরে হলো আমরা কন্ট্রোল, এখন আমরা যদি মনে করি যে জাস্ট ওই ইমেজটাকেই আমরা শুধু গ্যালাক্সি করব, মানে ইমেজ মানে আমাদের ফেসটাকে, তাহলে আমরা দেখেন ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করলে দেখেন আমাদের ফেসটা গ্যালাক্সি আকারে রূপান্তরিত হয়ে গেছে। আবার যদি মনে করেন যে যে টোটাল ভাবে সুন্দরভাবে আমাদের একটা ইমেজ এবং কালারিং সহকারে পুরো গ্যালাক্সি কালার আকারে সুন্দরভাবে লোগো তৈরি করা হয়ে গেল। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।